رسول کریم صلی اللہ علیہ وسلم صحابہ اکرام کے بولے صحابیرا تمہارا جکھنے جنتر باغان پاؤ افرتعو باغانر مدد بچورن کو تو صحابہ اکرام بولن ماریا جل جنن یا رسول اللہ نبی کو بہشتر باغان کی دنیا بیتری ابر جنتر باغان کنٹ اللہ رسول بولن یا ہلاک الزکیر جی مزلش اللہ زکیر ہوا اللہ شرون ہوا সেই মজলিস দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না এটা বেহেশতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে আজকের মজলিসটা কিসের বাগান জোরে বলতে হবে কিসের বাগান বেহেশতের জোরে বলেন কিসের বাগান বেহেশতের আচ্ছা এই মাহফিল আজকের নাম হচ্ছে ঈদ মিলাদুন্নবী মাহফিল তো ঈদ মিলাদুন্নবী নাম হতে অনেক ভাইদের কাছে এটা বেদাতের বাগান হইছে কিন্তু উনরাই যখন এটা খতমে বুখারী দেয় তখন এটা বেহেশতের বাগান হয় উনরাই আবার এই নামটা সালানা ইসলাহ ইসলাহি মাহফিল দিলে তখন এটা বেহেশতের বাগান হয় উনরাই এটা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিলে তখন এটা বেহেশতের বাগান হয় কিন্তু আমরা মিলাদুন্নবী মাহফিলের নাম দিলে তখন এটা বেদাত হয় কারণটা কি কথা বুঝেন নাই মনে হয় বোঝার চেষ্টা করুন আমার কিছু ভাইরা একই মাহফিল সেম একই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলে মাইক টানানো হয় প্যান্ডেল করা হয় পোস্টার করা হয় উলামা একরাম দাওয়াত করা হয় এই মুসল্লিন একরাম আসে উলামা একরাম আসে উপস্থিতি আসে প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি অতিথিবৃন্দ এলাকাবাসী মহল্লাবাসী সব আসে তো সেম একই কোয়ালিটি কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিলে এটা বেহেশতের বাগান হয় মিলাদুন্নবীর মাহফিলের নাম দিলে বেদাত হয়ে যায় কারণটা কি বাবুরা কথা বলা যাবে না ঠিক আছে ওরা বড় মুসল্লি সাবধান সামনে বসে গেছে মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ কথা বলা যাবে না একটু বোঝার চেষ্টা করবেন বিরোধিতা না বোঝার জন্য বলতেছি ওরা আমাদের খুব বিরোধিতা করে অনেক বিরোধিতা করে আমরা একবারে কাফের পর্যন্ত বানায় না তো বোঝার চেষ্টা করবে সেম একই মাহফিল আমাদের মিলাদুন্নবীর মাহফিলে জিকির হয় কার আল্লাহ একসাথে বলবেন কার আল্লাহ আল্লাহ রাসূল বলেন হিয়া হিলাকুজ জিকির যেই মজলিসে আল্লাহ জিকির হয় ওই মজলিসতে রিয়াদুল জান্নাত জান্নাতের বাগান সুবহানাল্লাহ তো সেটা মিলাদুন্নবীর মাহফিল হলো জান্নাতের বাগান মিলাদ মাহফিল হলো জান্নাতের বাগান ওয়াজ মাহফিল হলো জান্নাতের বাগান দুয়ার মাহফিল হলো জান্নাতের বাগান কোরআন তাফসীরের মাহফিল হলো জান্নাতের বাগান ইসলামী মহাসম্মেলন হলো জান্নাতের বাগান কি কথা বলেন ঠিক কিনা আমারটা বেদাত হয় ওনারটা বেহেশতের বাগান হয় কারণটা কি এর অর্থ হচ্ছে অন্তরে নবী বিদ্বেষ দানা বাঁধে গেছে নবী বিদ্বেষিতা তাদের অন্তরকে নষ্ট করে দিছে কুলুষ করে দিছে আল্লাহ আপনাকে এবং আমাকে সেই রসুলের মহাব্বতের মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিলেন এই জন্য আল্লাহর আলিশান দরবারে একসাথে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার সরাসরি আলোচনায় চলে গেলাম সময় আমার কম দুনিয়া যিনি সৃষ্টি করলেন সে রবের নাম কি কোনো সন্দেহ কি আছে তাহলে আমার জিকির হবে কার ইবাদত হবে কার আইন চলবে কার আল্লাহর বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানব জাতি বানাবেন এই মানব জাতি বানানোর আগে আমার আল্লাহ পাক পরামর্শ করার জন্যে তাম ফেরেশতা কুল আমার আল্লাহ পাক ডাক দিলেন একজন দুইজন ফেরেশতা না সৃষ্টির ভিতরে কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ ডাকলেন কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য সমস্ত মানব জাতির হাতের মধ্যে যদি কলমের খাতা দেওয়া হয় আর বলা হয় ফেরেশতা গুনে 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 হিসাব কষে দাও সারা পৃথিবীর মানুষ হিসাব করো ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না আমার আল্লাহর এত পরিমাণে ফেরেশতা আছে একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ
চাঁদপুরবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় যেখান থেকে আমার কথাগুলি শুনেন তাম ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন হে ফেরেশতারা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً মনোযোগ দিবেন আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে খলিফা প্রতিনিধি পাঠাইতে চাই তমাম ফেরেশতা একজন না দুইজন না জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল মালিক সৃষ্টির মধ্যে যত ফেরেশতা অগণিত ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াই গেল আল্লাহর পরামর্শের দরকার ছিল না তারপর আল্লাহ ডাকলেন এই জন্য একটা মাসালা সারা জীবন মনে রাখবেন যে সমাজ পরামর্শ ভিত্তিক সমাজ হয় যেই মজলিস পরামর্শ ভিত্তিক মজলিস হয় ওই মজলিসটার ভিতরে বরকত লুকানো থাকে যেই প্রতিষ্ঠান স্বরতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ওটা বেশি দিন টিকে না এটার কোনো মর্যাদা থাকে না বরকত থাকে না এই জন্য সব কাজ পরামর্শ করে নেওয়া ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরামর্শের দরকার নাই তারপর আমার মালিক আমার মাওলা সবাইরে ডাকলেন আমার আল্লাহ যখন প্রস্তাব দিলেন ফেরেশতারা বলল ও রব আপনি এমন জাতি দুনিয়াতে দুনিয়ার মধ্যে পাঠাবেন আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা খুব মনোযোগ দিন আপনি এমন জাতির দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে ফ্যাসাদ বাঁধাবে অশান্তি বাঁধাবে আমার সমাজে দেখবেন ফ্যাসাদ বাঁধানোর লোকের অভাব নাই সমাজের ভিতরে কিছু মানুষ আছে সামাজিকভাবে ঝামেলা করার জন্য তারা চেষ্টা করে এই সমাজ আর এই সমাজের মধ্যে ঝগড়া বাঁধায় দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া হওয়ার পরে কিছু মানুষ দেখবেন ওই আগুনের মধ্যে তেল ঢেলে দেয় ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দেয় আগুন আরো জ্বলে যায় এদের নাম হলো সগলখর এরকম সগলখর বাজার সমাজে অনেক আছে কথা কর ঠিক কিনা মুরব্বীরা মনে কিছু নিয়েন না বুড়া মানুষের ভিতরে আছে অনেক মানুষ সমাজের ভিতরে ফেতনা বাঁধায় অশান্তি ফাসাদ ফেরেশতারা বলল আল্লাহ ওরা ফাসাদ করবে ঝামেলা করবে অশান্তি করবে মারামারি করবে রক্তপাত করবে কাটাকাটি করবে ফেরেশতারা বলতে পারত আল্লাহ ওরা নামাজ পড়বে না রোজা করবে না যাকাত দিবে না হজ করবে না এই কথা কিন্তু বলে নাই প্রথম আপত্তি ওরা ফাসাদ করবে অশান্তি বাঁধাবে বাংলাদেশের পৃথিবীর এমন কোন গ্রাম নাই যে গ্রামে ফ্যাসাদের লোক না আছে পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই পদে ঝগড়া ফাসাদ মারামারি না আছে কি কথা কর না কেন সব জায়গায় তার মানে ফেরেশতাদের আইডিয়া খুব মজবুত অ্যাটেনশন এরপরে ফেরেশতারা বলল হে রব ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ যদি ইবাদত প্রয়োজন আপনার হয় তাহলে ইবাদত তো আমরাই করি অনুসাববিহু তাসবিহ করার দরকার আমরাই ফেরেশতারা করি কোটি কোটি ফেরেশতা আপনার তাসবিহ করে ওয়া বিহামদিকা আপনি রবের হাম করে আপনার প্রশংসা গুণ কীর্তন এই ফেরেশতারা করে অনুকান দেশলাগ আপনার পবিত্রতা ঘোষণা এই ফেরেশতারাই করে আল্লাহ মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই এরা মারামারি কাটাকাটি রক্তপাত অশান্তি করবে আমার মালিক আমার মাওলা একটা জবাব দিলেন ক্বালা ইন্নী
أعلم ما لا تعلمون ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার বলতেছি আল্লাহ কি জানে আর ফেরেশতারা জানলো না আসমান বানাইলো ফেরেশতারা জানে আসমানে কি আছে জমিন বানাইলো কি আছে ফেরেশতারা জানে ওই যে নক্ষত্র সূর্য তারা যা আছে ফেরেশতারা জানে এর মধ্যে কি আছে কিন্তু ফেরেশতা আল্লাহ কি বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না এর পিছনে বিরাট বড় রহস্য লুকানো আছে যে আল্লাহ বলতে চান আমি যা জানি তোমরা তা জানো না এই মানব জাতি সম্পর্কে আমার একটা গোপন কথা আছে গোপন কাজ আছে ফেরেশতারা রে তোমরা তা জানো না আমি আল্লাহ ছাড়া একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ